প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব গভর্নর জেনারেল ভাইসরয়, যেটা অবশ্যই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে। তার আগে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল এবং ভাইসরয় পড়বো, যেটা অবশ্যই তোমাদের যে কোনো ধরনের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যারা যাদের কোনো সমস্যা হবে ক্লাস নিয়ে তারা অবশ্যই জানাবে। লেসন প্রেজেন্টেড বাই মি রোমিলা। এখানে তোমাদের আন একাডেমি শুরু করার আগে আন একাডেমি সাবস্ক্রিপশন নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা ক্লাসের ফেসিলিটি পাবে না। প্রত্যেকটা ক্লাসের ক্লাস পেতে গেলে তোমাদের ডিটেলস বা আমাদের টেপ্ট পিডিএফ পেতে হলে তোমরা প্রত্যেকে কিন্তু আন একাডেমি ক্লাস জয়েন করো। আর আন একাডেমি ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, তো এটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। WBPSC লিমিটেড পিরিয়ড অফার, যেটা তোমাদের এখন কন্টিনিউ হচ্ছে এই অফারটা, যেখানে 2 বছরের সাবস্ক্রিপশন যদি তোমরা নাও তাহলে 3 মান্থ অ্যাবসোলুটলি ফ্রি পেয়ে যাচ্ছ, যদি 1 বছরের সাবস্ক্রিপশন নাও তাহলে 2 মান্থ অ্যাবসোলুটলি ফ্রি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে নিউ ফিচার আমরা দেখতে পাচ্ছি, WBCS মেন্স আনসার রাইটিং ফিচার, যেখানে আন একাডেমি প্লাসে এই ফিচার নতুন শুরু হয়েছে। তো এখানে নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, সাবস্ক্রিপশন প্ল্যান 1 মাস থেকে 2 বছর পর্যন্ত, প্রত্যেকটার উপরে তুমি 10% ডিসকাউন্ট পাবে, যদি তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো RAMILA, এর জন্য তোমরা 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে ফ্রি আর ক্লাসের মধ্যে ডিফারেন্স কী আছে। তোমরা যদি বলো যে কেন ক্লাসে আমরা জয়েন করবো, যেটা আমরা এত এত ফ্রি ক্লাস পাচ্ছি, ফ্রি ক্লাস থেকেই পেতে পারি, তো সেখানে বড় সমস্যা এটাই যে তোমরা ফ্রি ক্লাসে সব কিছু লিমিটেড সিলেবাস পাচ্ছ, লিমিটেড প্র্যাকটিস সেট, লিমিটেড পিডিএফ নোটস, ডাউট ক্লিয়ারিং সেশন এগুলো, আর ক্লাসে তোমরা সব কিছু কমপ্লিট সিলেবাস, কমপ্লিট আনলিমিটেড প্র্যাকটিস সেট পাচ্ছ, আনলিমিটেড পিডিএফ নোটস পাচ্ছ এবং ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেকটা 3টে ক্লাসের পর। ক্লাস ফিচারের মধ্যে আমরা এগুলো সব পাচ্ছি, যেখানে লার্ন লাইভ ফ্রম কমফোর্ট টু ইয়োর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, টপ এডুকেটার্স অফ ইন্ডিয়া অন 1 প্ল্যাটফর্ম, যেটা আমরা দেখতে পাচ্ছি, সিলেবাস কভার করা, কমপ্লিট এক্সাম প্রিপারেশান, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন, লাইভ টেস্ট সিরিজ, স্টাডি মেটেরিয়াল, আনসার রাইটিং সেশন, মেন্টারশিপ গাইডেন্স, এই সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, প্ল্যাটফর্ম থেকে। নেক্সট এখানে গুড মর্নিং, গুড মর্নিং ওয়েলকাম, যে ব্যাচ কোর্সগুলো আমাদের প্রত্যেকটা রয়েছে, প্রত্যেকটা ব্যাচ কোর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে রয়েছে কম্প্রিহেনসিভ কোর্স অন জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অপশনাল ফর WBCS 2021। তাহলে তোমরাই বলো এই অপশনাল ক্লাস পেতে গেলে বা কম্পালসারি যে কোনো ক্লাস পেতে গেলে তোমরা কিন্তু অনেক অল্প দামের মধ্যে তোমরা কিন্তু এখানে সাবস্ক্রিপশন পাচ্ছ, যেটা কিন্তু অন্যান্য যদি তুমি কোচিং সেন্টার দেখো তাহলে তোমরা জানো যে এই অ্যামাউন্টে তুমি একটা কি দুটো সাবজেক্টের একটা ফিচার পাবে, ঠিক আছে, তার বেশি তুমি পাবে না। এই অ্যামাউন্টের মধ্যে এত কিছু পাওয়া একটা প্ল্যাটফর্ম থেকে এবং ঘরে বসে পড়া অনলাইনে,
তো এটা কিন্তু একমাত্র আনএকাডেমির দ্বারাই সম্ভব। তোমরা কিন্তু আনএকাডেমি প্রত্যেকে জয়েন করো। WBCSS জেনারেল স্টাডিজ MCQ, এটা তোমাদের প্রিলিমসের জন্য শুরু হচ্ছে, খুব ইম্পর্টেন্ট ব্যাচ, এটা কিন্তু তোমরা ফলো করো রেগুলার। আর এখানে MCQ কোর্স ইকোনমিক্স অ্যান্ড পলিটির ওপরে WBCS মেন্সের, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা শুরু হয়ে গেছে অলরেডি 28 জুন থেকে। তাহলে এই প্রত্যেকটা কোর্স পেতে গেলে তোমাদের কিন্তু জয়েন করতে হবে। আর টাইম টেবিল দেখতে পাচ্ছ যে আমাদের যে ক্লাসের টাইম টেবিল, যেখানে 7টা থেকে 4টে থেকে 11টা থেকে 10টা থেকে প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছ যে 2টা বা 1টা করে টাইম রয়েছে। এই প্রত্যেকটা টাইমকে রেগুলার ফলো করো। আজকে আমরা আলোচনা করব ভাইসরয় আর গভর্নর জেনারেল নিয়ে। এটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। প্রথম আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট প্রথমেই রয়েছেন ওয়ারেন হেস্টিংস। তো তোমরা জানো যে আমরা ইস্ট ইন্ডিয়া, ধরো এই যে 1772-এর আগে পর্যন্ত তোমরা জানো যে ফ্যান্সিটার, রবার্ট ক্লাইভ, ঠিক আছে, এরা প্রত্যেকে কিন্তু আমাদের গভর্নর ছিলেন বেঙ্গলে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর, ঠিক আছে। এই গভর্নরদের দিয়ে কী হতো, সমস্ত কিন্তু রুল মেনটেন করা হতো। এবার কি হলো বিষয়টা, যে প্রচুর পরিমাণে ক্লাইভের টাইমে আমরা জানি যে একটা করাপশন ইস্যু হয়, ঠিক আছে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু লোন নিতে হচ্ছে, মানে আর্থিক সাহায্য নিতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরকম দেখলো যে এরকম একটা খারাপ সিচুয়েশন যেখানে তারা উপনিবেশ স্থাপন করতে গেছে, তার কারণ হচ্ছে অর্থ জন্য, প্রফিটের জন্য, সেখানে যদি তাদের হোম গভর্নমেন্টের তরফ থেকে যদি সেই অ্যামাউন্টই পে করতে হয় তাহলে কিসের কি, ঠিক আছে। এবং তারা কি করলো, তারা কিন্তু এখানে আমরা কি দেখতে পারলাম, তারা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট কথাটার মানে কি, এই প্রথম আমরা 73 থেকে 85 পর্যন্ত, উনি ছিলেন 72, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট নিয়ে এলো আমাদের 1773। রেগুলেটিং অ্যাক্ট কথাটার মানে কি, রেগুলেট করা মানে তুমি বুঝতে পারছো, মানে তত্ত্বাবধান করা। তো কে করছে এখানে, ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে, কি তৈরি করেছে, গভর্নর জেনারেল কাউন্সিল। তো রেগুলেটিং অ্যাক্ট এলো 1773, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, এন্ড অফ দ্য ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন। এই ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে যে একজন আমাদের নাম সর্বস্ব শাসক থাকবে, ঠিক আছে, এক মিনিট দাঁড়াও তো, একজন আমাদের নাম সর্বস্ব শাসক থাকবে। এবং সেখানে কি হবে, সেখানে আমাদের নাম সর্বস্ব মিন্স একজন থাকবে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে আলটিমেট মেন, মানে আমাদের যত সিভিল ক্ষেত্রগুলো, মানে রেভিনিউ কালেকশন, ঠিক আছে, ট্রেড, কমার্শিয়াল, এগুলো সবই দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর যে নাম, যে যাকে কোম্পানি অ্যাপয়েন্ট করবে নবাব হিসাবে, সে কী করবে, সে শুধু অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করবে, ঠিক আছে, তাহলে, এবং ট্যাক্স কালেক্ট করবে। এই হচ্ছে কাজে আমাদের রাখা হলো ওই পাপেট রুলারকে, ঠিক আছে, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশনে। এই ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা দেখতে পারলাম কি, যে কোম্পানি বিভিন্ন রকমভাবে কিন্তু ট্যাক্স কিন্তু অন্যায়ভাবে কিন্তু রেভিনিউ তারা কালেক্ট করতো, তাদের কোম্পানি অ্যাপয়েন্টেড কিছু অফিসিয়ালের দ্বারা অন্যায়ভাবে কিন্তু তারা এদিক ওদিক করতো। তো তখন তারা কী করলো, ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটিং অ্যাক্ট 1773, যেখানে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা এস্টাবলিশ হলো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এস্টাবলিশ হলো। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কেন হলো, ভার্নাকুলার কালচারকে আরও বেশি প্রোপাগেট করার জন্য, আরও বেশি প্রচার করার জন্য, এবং এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছিল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এবং ট্রিটি অফ সালভাইয়ের মাধ্যমে তোমরা জানো যে কী হয়, ট্রিটি অফ সালভাইয়ের মাধ্যমে ব্রিটিশ গভর্নর বা ব্রিটিশরা মাধব রাওকে কিন্তু পেশোয়া হিসাবে ঘোষণা করলো, ঠিক আছে। এবং আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তাহলে 1784, এবং সেটেলমেন্ট অ্যাক্টও আছে 1781, যে সেটেলমেন্ট অ্যাক্টের দ্বারা এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে সেপারেট করা হয়।
আর পিপস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কি হয়, ডাবল অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ হয়। ডাবল অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, ডাবল অ্যাডমিনিস্ট্রেশন মানে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্ট এস্টাবলিশ হয়েছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা বোর্ড ছিল যাকে আমরা কোর্ট অফ ডিরেক্টর বোর্ড, ডিরেক্টর বোর্ড আমরা বলি। তো কোর্ট অফ ডিরেক্টরদের নিয়ে বোর্ড ছিল, তো সেখানে আমাদের এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কোর্ট অফ ডিরেক্টরটা কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু যখন আমাদের পিপস ইন্ডিয়া অ্যাক্ট এলো তখন কি হলো, ডাবল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপয়েন্ট হলো। ডাবল অ্যাডমিনিস্ট্রেশনের মানে কি, এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে সেপারেট করা হলো, যে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন দেখবে এক পক্ষ, কোম্পানি কমার্স দেখবে এক পক্ষ। তাহলে এই দুই পক্ষ কিন্তু দুটো দেখবে, তাহলে কমার্স কারা দেখবে, কোর্ট অফ ডিরেক্টররা, আর অ্যাডমিনিস্ট্রেশন কারা দেখবে, বোর্ড অফ কন্ট্রোল। 1786-1793 লর্ড কর্নওয়ালিস এস্টাবলিশ অ্যাপিলেট কোর্ট অ্যান্ড লোয়ার গ্রেট কোর্ট। প্রথম আমরা দেখতে পারলাম অ্যাপিল করার জন্য সিভিল এবং অ্যাপিলেট কোর্ট তৈরি করলেন এবং লোয়ার গ্রেড কোর্ট তৈরি করলেন। এস্টাবলিশ 1791 সংস্কৃত কলেজ, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার অ্যান্ড ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, ইন্ট্রোডাকশন পারমানেন্ট সেটেলমেন্ট সিভিল অ্যান্ড সিভিল সার্ভিসেস। আমরা লর্ড কর্নওয়ালিসকে কী বলি, ফাদার অফ সিভিল সার্ভিস। তো সিভিল সার্ভিস একটা এক্সাম, সেই এক্সামের মাধ্যমে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু অ্যাপয়েন্ট হবে। তো সিভিল সার্ভিসকে এখানে তখন তৎকালীন সময় ধরা যাবে সিভিল সার্ভিসের দুটো পার্ট ছিল, কনভিনিয়েন্টেড এবং নন কনভিনিয়েন্টেড। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কনভিনিয়েন্টেড সিভিল সার্ভিস এবং নন কনভিনিয়েন্টেড সিভিল সার্ভিস। তো এখানে কি দেখা যাচ্ছে, দেখো যে এস্টাবলিশ অ্যাপিলেট কোর্ট অ্যান্ড লোয়ার গ্রেড কোর্ট, এস্টাবলিশ সংস্কৃত কলেজ, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম এবং ইন্ট্রোডাকশন অফ দ্য পারমানেন্ট সেটেলমেন্ট অ্যান্ড সিভিল সার্ভিসেস। 1793-1798 সেন্ট জন শোরকে আমরা দেখতে পাচ্ছি, বা জন শোরের পার্টটা কী ছিল, এখানে একটা বিষয় যে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি, দেখো থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার এবং ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমের ফলে মাইসোর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ট্রেড পারপাসে বা পেপার ট্রেডের জন্য। ঠিক আছে, পেপার কার্ডামম ট্রেড বা স্পাইস ট্রেডের জন্য ইম্পর্টেন্ট ছিল ব্রিটিশদের কাছে। তো সেই ক্ষেত্রে শ্রীরঙ্গপত্তনমের ট্রিটির পর, এখানে তোমরা জানো যে টিপু সুলতান যে প্রধান বাধা ছিল, টিপু এবং হায়দার, টিপু সুলতানকে কিন্তু পুরোপুরি দুর্বল করে দেওয়া, আর এরপরে যিনি আসেন লর্ড ওয়েলেসলি তার পক্ষে টিপু সুলতানকে পরাজিত করা কোনো সমস্যার ক্ষেত্রই ছিল না। এবং সব থেকে বড় কথা, আমরা পারমানেন্ট সেটেলমেন্ট, এই যে আমরা ল্যান্ড রিফর্মস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ল্যান্ড রিফর্মস পারমানেন্ট সেটেলমেন্টের মধ্যে, পারমানেন্ট সেটেলমেন্ট কি, এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বেঙ্গল বিহার উড়িষ্যাতে ইজারাদারি সিস্টেম, মুর্শিদকুলি খানের সময় থেকে ইজারাদারি সিস্টেম। ডিফারেন্সটা কি ইজারাদারি আর পারমানেন্ট সেটেলমেন্টে, ইজারাদারি হচ্ছে কোম্পানির অ্যাপয়েন্টেড অফিসিয়াল যারা ট্যাক্স কালেকশন করবে, তাদের কোনো ল্যান্ড ওনারশিপ দেওয়া হবে না কোম্পানি, এবং সেটা চেঞ্জ হতে পারে, তাদের এগ্রিমেন্ট থাকবে কোম্পানির হয়ে এত বছরে কাজ করছে, আবার ফের এগ্রিমেন্ট হবে, আবার ফের এগ্রিমেন্ট হবে। কিন্তু পারমানেন্ট সেটেলমেন্ট কি, তোমাকে এখানে জমিদারদের একটা ওনারশিপ রাইট দেওয়া হলো, যতদিন তারা রেভিনিউ পে করতে পারবে তারা সেই ল্যান্ডের ওপর হেরিডিটারি পাওয়ার থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের পারমানেন্ট সেটেলমেন্ট। এবং এই পারমানেন্ট সেটেলমেন্টে গভর্নমেন্ট কী করলো, পুরোপুরি চুক্তি বা যে এগ্রিমেন্ট হলো সেটা হচ্ছে শুধুমাত্র জমিদারদের সাথে, পিজেন্টদের এখানে কোনো কন্ডিশন কিন্তু বলাই হলো না, পিজেন্টদের কোনো কন্ডিশনের কথা। তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে পিজেন্টদের কন্ডিশন এখানে কিন্তু বলা হলো না, কারণ আমাদের এখানে বলা হয়েছিল 10th-11th পার্ট, যেখানে 11% যদি আমাদের ভাগ হয় রেভিনিউ, 10% তোমাকে কিন্তু দিতে হবে কোম্পানির কাছে। এবার যে 1% রইল, এই 1% মধ্যে জমিদাররা নিজের কাছে কতটা রাখবে আর পিজেন্টদের কতটা দেবে, এইটা কিন্তু ক্লিয়ার করে কিচ্ছু বলা হলো না, যেটাকে আমরা কত পার্সেন্ট বলি, 89% and 11%, 89% and 11% যদি আমরা বলি, তাহলে 89% হচ্ছে কোম্পানিকে দিতে হচ্ছে, 11%-এর মধ্যে 10% দিতে হচ্ছে, 10% দিতে হচ্ছে কাকে বলো, 10% দিতে হচ্ছে জমিদারদের কাছে, এবং 1% পিজেন্টদেরকে দিচ্ছে ভাগ করে। তাহলে ভাবো যে পিজেন্টদের কন্ডিশন এখানে কেমন, কারণ পিজেন্টদের নিয়ে এখানে কোনো কথা বলাই হয়নি, কোনো তাদের রাইটসের কথা, কে কত পাবে এটা বলাই হয়নি। ঠিক আছে, আচ্ছা জুম কে, জুম কেমনভাবে করে গো, ঠিক আছে দেখতে পেয়েছো, নেক্সট
দেখতে না পেলে বলবে, ঠিক আছে? দেখতে না পেলে বলবে। ক্লিয়ার ওইভাবে হয় না, ক্লিয়ার করলে তোমাকে এটা করতে হবে। ওপরে যাও, দেখো ওপরে কিছু ডট ডট আছে, ঠিক আছে? ওই ডট ডট গিয়ে, ওই ডট ডটে গিয়ে দেখো যে ওখানে তোমাদের ভিডিও কোয়ালিটি আছে, ঠিক আছে? ভিডিওটার উপর টাচ করলে দেখো, লেফট সাইডে দেখো ভিডিওটার উপর টাচ করো। ভিডিওটার উপর টাচ করলে দেখো ওপরে ডান সাইডে দেখো রয়েছে ডট ডট ডট, ওই ডট ডটে গিয়ে ওখানে ভিডিও কোয়ালিটি আছে, ভিডিও কোয়ালিটিতে রেখে ভালো করো, ভিডিও কোয়ালিটিকে অ্যাডভান্স করো, তাহলে দেখবে ক্লিয়ার হবে, নালে ক্লিয়ার হবে না কিন্তু, ঠিক আছে? দেখো এবার 1793 to 1798 একটা হচ্ছে যে এই পার্মানেন্ট সেটেলমেন্টে শুধুমাত্র 89% আর 11% বলা হয়েছিল কোম্পানি আর জমিদারদের ভাগ, আর মাত্র 1% যেটা হচ্ছে সেই পিজেন্টদের কাছে যেত, যেটা ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি ছিল কাদের সংখ্যা, পিজেন্টদের সংখ্যা, সব থেকে বেশি ডিপ্রাইভ হতো কারা, পিজেন্টরা। তো সেখানে উনি কি করলেন, উনি তিনটে পার্টে ডিভাইড করে দিলেন, একটা 40%, একটা 45%, একটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 15%, ঠিক আছে? তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে টোটাল 85% আমাদের কিন্তু কে কে নিচ্ছে, কোম্পানি নিচ্ছে, প্রিজেন্ট নিচ্ছে, 15% মাত্র জমিদার নিচ্ছে। এই ভাগটা জনসোর করেছিলেন, কিন্তু জনসোরের যে পলিসিটা সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডাপ্ট করেনি, এটা মনে রাখতে হবে। নেক্সট এবার 1798, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো, এখানে দেখো 1798 to 1805 লর্ড ওয়েলেসলি, যেখানে আমরা প্রথম ওয়েলেসলির সময় কি দেখতে পাচ্ছি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম। তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি, এটা কি দেখো, আমাদের সেন্ট্রাল এশিয়া থেকে পরপর আমরা কি দেখতে পাচ্ছি, থ্রেট, ফরেন থ্রেট দেখতে পাচ্ছি ভারতবর্ষে, ঠিক আছে? তো এই ফরেন থ্রেট থেকে ভারত যদি কোনোভাবে, কারণ তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য কী ছিল, ব্রিটিশদের উদ্দেশ্য কী ছিল, যে ভারতবর্ষকে সব রকম দিক থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত কর, ঠিক আছে? সে রাজনৈতিকভাবে, শাসনতান্ত্রিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে। তো সেখানে অন্য কোনো তাদের কম্পিটিটর থাকবেই না, এক কথায় তারা কি করতে চাইছিল, মনোপলি এস্টাবলিশ করতে চাইছিল, ঠিক আছে? কারণ তোমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে সব থেকে বড় মনোপলির এক্সাম্পল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে কি, যে যত আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আছে, বিশেষ করে ভারতবর্ষের প্রিন্সরা, রাজত্বগুলো, তাদের প্রত্যেককে এক প্ল্যাটফর্মে আনতে চাইছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স এমন একটা সিস্টেম ছিল যেখানে ব্রিটিশ সেনাদের অ্যাপয়েন্ট করা হবে, ব্রিটিশ সেনাদের একটা পার্মানেন্ট রেসিডেন্সে ব্যবহার ব্যবস্থা করা হবে, ব্রিটিশ সেনাদের ভারতীয় রেভিনিউ থেকে পে করা হবে, যে রেভিনিউ পে করবে প্রিন্স বা ইন্ডিয়ান রুলাররা, তার বদলে ইন্ডিয়ান রুলারদের কি দেবে, সিকিউরিটি দেবে, কে দেবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথা থেকে, ফরেন থ্রেট থেকে বা তার কোনো শত্রুর আক্রমণ থেকে, তার জন্য তাকে কোম্পানির কাছে লয়াল থাকতে হবে, ঠিক আছে? তাহলে 1798 থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 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 ঠিক আছে, সব পড়িয়ে দেওয়া হবে, তোমরা ভালো করে মন দিয়ে শোনো, সব পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1798 to 1805, যেখানে দেখা যাচ্ছে যে লর্ড ওয়েলেসলি, ইন্ট্রোডাকশন অফ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স এবং ফোর্থ অ্যাংলো মাইসোর। তোমরা জানো যে ফোর্থ অ্যাংলো মাইসোরের পর কি হলো, যে আমাদের ফোর্থ অ্যাংলো মাইসোরের পরে মাইসোর আমাদের রাজা ওয়াদিয়ার সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করলেন। কারণ তোমরা জানো যে যতদিন হায়দার আলী, কারণ আমাদের এখানে হায়দার আলী আর টিপু সুলতান কারা ছিলেন, হায়দার আলী আর টিপু সুলতান হচ্ছে কমান্ডার ছিল, কিন্তু মাইসোরের রাজা কারা, হিন্দু রুলার, তো রাজা ওয়াদিয়ার। তাহলে রাজা ওয়াদিয়ার এখানে একজন ডিফ্যাক্টো রুলার ছিল, উনি ছিলেন হচ্ছে নাম সর্বস্ব, যাকে আমরা বলি যে রুলার ছিলেন,
মাইসরের, কিন্তু ডিফ্যাক্টো রুলার কারা ছিলেন? এই হায়দার আলী আর টিপু সুলতান। যখন টিপুকে হত্যা করা হলো 1799-এ, তখন এই মাইসরের থেকে কি করা হলো, সাইন করিয়ে নেওয়া হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আর ট্রিটি অফ বেসিন কাদের সাথে করা হলো? মারাঠাদের সাথে। ট্রিটি অফ বেসিনটা অ্যাকচুয়ালি কি ছিল? মারাঠাদের সাথে ব্রিটিশদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1806। ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে যে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার 1799 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ট্রিটি অফ বেসিনে কি হয়েছিল, যখন তোমরা জানো যে ট্রিটি অফ সলবাইয়ে আমাদের মাধব রাওকে পেশোয়া শিপ দিল, যেটা ওয়ারেন হেস্টিংস এর সময় তোমাদের আমি বললাম পেশোয়া শিপ দিল কোম্পানি। এবার পরবর্তীকালে কি হলো, এই ট্রিটি অফ বেসিনে কি দেখা গেল, আমরা দেখতে পারলাম যে যখন মাধব রাওয়ের যে গার্জিয়ান ছিলেন তিনি হচ্ছেন মাধাজি সিন্ধে, যে মাধাজি সিন্ধে কিন্তু পেশোয়া শিব বা পেশোয়ার জন্য লড়াই করে গেলেন। কারণ তিনি কি ছিলেন, তিনি একজন যেটা আমরা বলি যে কাউন্সিল মিনিস্টারদের মধ্যে হেড ছিলেন। তো তিনি কি হলেন, তিনি পরবর্তীকালে যখন মারা যান তখন এই মাধব রায়ের ওপর বিভিন্ন রকম কনস্পিরেসি হয়। তো মাধব রাও এত কনস্পিরেসি সহ্য করতে পারেন না এবং তিনি সুইসাইড করেন। ঠিক আছে, যে আমাদের যেটা বালাজি বাজিরাওয়ের যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, তাহলে তিনি কি করেন, তিনি কিন্তু সুইসাইড করেন। এবং পরবর্তীকালে দেখা যায় যে আমাদের রঘুনাথ রাওয়ের যে ফ্যামিলি, তার যে ফ্যামিলি তখন তারা কি হয়ে গেল, সিংহাসনের হকদার হয়ে গেল। কারণ রঘুনাথ রাওয়ের কোনো নিজস্ব সন্তান ছিলেন না, তিনি অ্যাডপ্ট করেছিলেন কাকে, বাজিরাও টুকে। তাহলে বাজিরাও টু এর সাথে কিন্তু মাধব রাও বা নারায়ণ রাও এদের কিন্তু কি কাজেন রিলেশনশিপ। তাহলে যখন এপক্ষ, যখন এপক্ষের যারা জেনারেশন ছিল তারা যখন শেষ হয়ে গেল, তখন এপক্ষের জেনারেশন তারা যেখান থেকেই, আমরা জানি যে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয়েছিল রঘুনাথ রাওকে নিয়ে, রঘুনাথ রাও নারায়ণ রাও, রঘুনাথ রাও মাধব রাও, ঠিক আছে, এদেরকে নিয়েই কিন্তু আমাদের কনফ্লিক্টটা শুরু হয়েছিল। যখনই মাধব রাও সুইসাইড করলো তাহলে রঘুনাথ রাওয়ের যে ট্রি ছিল, ঠিক আছে, তার যে ফ্যামিলি জেনারেশন, তার ফ্যামিলি জেনারেশন বলতে একজনই বাজিরাও টু, সে অ্যাপয়েন্ট হয়। তো সেই বাজিরাও টু পরবর্তীকালে মাধাজি সিন্ধে মারা যাওয়ার পর বাজিরাও টু মানে পেশোয়া, সিন্ধিয়া আর ওদিকে হোলকার, এরা তিনজনে কি হয়, যেখানে পেশোয়া সিন্ধিয়া এরা কনস্পিরেসি করে হোলকারদের ওপরে, এবং হোলকার মাদার্স, হোলকার ব্রাদার্সকে কিন্তু আমাদের হত্যাও করে। তো যেটা যেখানে আমরা দেখি, তার পরবর্তীকালে আমরা ব্যাটেল অফ পুনা, এই ব্যাটেল অফ পুনাতে কি হয়েছিল, পুনাতে আক্রমণ করেছিল হোলকাররা, তখন কি হয়েছিল, তখন এই পেশোয়া এবং সিন্ধিয়া এরা কিন্তু পালিয়েছিল। কাদের কাছে পালিয়েছে, কাদের দ্বারস্থ হয়েছে, ব্রিটিশদের, এবং ব্রিটিশদের কাছে যে তাদের বাঁচানোর জন্য আহ্বান করেন, এবং ব্রিটিশরা কি ছেড়ে দেবে, তখন ব্রিটিশরা কি করলো, আমাদের ট্রিটি অফ বেসিন কিন্তু সাইন করিয়ে নিল। তাহলে ট্রিটি অফ বেসিনের সময় পেশোয়া কে ছিলেন, বাজিরাও টু। তাহলে এটা আমাকে কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড অ্যাংলো মারাঠা ব্যাট, বুঝতে পেরেছো? তাহলে এই প্রত্যেকটা জায়গা আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এস্টাবলিশমেন্ট অফ দ্য মাদ্রাস প্রেসিডেন্সি, এস্টাবলিশমেন্ট অফ দ্য ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আমাদের এস্টাবলিশ হয়েছিল 1790। আমরা সবাই জানি ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাকচুয়ালি কী ছিল, সুতানুটি ফোর্ট ছিল। ফোর্ট মানে তোমরা সবাই জানো, যেখানে আমাদের ম্যাক্সিমাম যত ব্রিটিশরা আমাদের ক্যালকাটা ফোর্টে বসবাস করার বা এখানে রেসিডেন্স বানানোর প্রধান উদ্দেশ্যই ছিল যে ফ্রেঞ্চ আক্রমণ থেকে বা যুদ্ধ থেকে সিকিউর পজিশনে থাকার জন্য, ঠিক আছে। এবং এস্টাবলিশ ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট ক্যালকাটা, এই ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে কী হবে, বিভিন্ন রকম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং কিন্তু করানো হবে। 1505 থেকে 1507 জর্জ বার্লো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সময় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট দেখি, সেটা হচ্ছে আমাদের ভেলোর মিউটিনি। ভেলোর মিউটিনি মানে তোমরা সবাই জানো, যেটা সিপাহী বিদ্রোহের একদম প্রথম মিউটিনি, যেটা ভেলোর মিউটিনি হচ্ছে আমাদের রিলিজিয়াস সাইন নিয়ে। তোমরা জানো যে তৎকালীন সময়ে ব্রিটিশ সেনাবাহিনীতে অ্যাপয়েন্ট হতে গেলে ভারতীয়দের কিছু রুলস মেনে চলতে হবে, যেমন ধরো দাড়ি রাখা চলবে না, চুল ছোট রাখতে হবে, ঠিক আছে, তিলক কাটা যাবে না, এই ধরনের কিছু নিষেধাজ্ঞা ছিল। তো এই রিলিজিয়াস সাইন কেন ব্যবহার, কেন তাদেরকে ব্যবহার করতে দেবে না, তার জন্য কিন্তু আমাদের শুরু হলো ভেলোর মিউটিনি, যেখানে সিপাহীরা কিন্তু আমাদের বিদ্রোহ শুরু করেছিল ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে। এই সময় আমাদের
দেখা গেল যে গভর্নর কে ছিলেন, স্যার জর্জ বার্লো ছিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছ সবাই? নেক্সট হচ্ছে মিন্টো ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিন্টো ওয়ান কেন ইম্পর্টেন্ট? 1807-13 কনক্লুডেড দ্য ট্রিটি অফ অমৃতসর অ্যান্ড উইথ মহারাজা রঞ্জিত সিং 1809। ইন্ট্রোডাকশন চার্টার অ্যাক্ট 1813। 1813-এর মাধ্যমে কী করা হলো, কী করা হলো বলো? 1813 কেন ইম্পর্টেন্ট ছিল বলো প্রত্যেকে? 1813 কেন ইম্পর্টেন্ট ছিল বলে ফেলো প্রত্যেকে। ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি ছিল, কি হয়েছিল এখানে? সর্বপ্রথম ব্রিটিশদের সভরেন্টি এস্টাবলিশ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে। সর্বপ্রথম ব্রিটিশদের সভরেন্টি এস্টাবলিশ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে, এটা ছিল প্রধান। ঠিক আছে, ব্রিটিশদের সভরেন্টি এস্টাবলিশ হয়েছিল। নেক্সট হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দ্য পলিসি অফ 1813 খ্রিস্টাব্দে সি ট্রেড, কারণ তোমরা জানো যে নেপোলিয়ান থ্রেড দেখা গেছিলো ভারতবর্ষের ওপর। তখন কি হয়, এই নেপোলিয়ান থ্রেড দেখা গেছে, তো সেই সময় কোম্পানি আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিল, মনোপলি রেস্ট্রিকশন করেছিল। কার মনোপলি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি, সি ট্রেড এবং টি ট্রেডের ক্ষেত্রে। রেস্ট্রিকশন কিসে করেছিল? সি ট্রেডে। টি ট্রেড কন্টিনিউ করছিল চায়নার সাথে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পাই। আর তোমরা জানো যে শিক্ষা ব্যবস্থার জন্য প্রথম 1,00,000 টাকা গ্র্যান্ট করা হয়, এগুলো তো আমরা দেখতেই পাই। আর কি করা হয়, 1813 কেন ইম্পর্টেন্ট ছিল, আর কি কারণ ইম্পর্টেন্ট ছিল বলো 1813-তে আর কি করা হয়? প্রথম ব্রিটিশ গভর্নমেন্টের সভরেন্টি এস্টাবলিশ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 1813-23 লর্ড হেস্টিংস দ্য পলিসি অফ নন ইন্টারভেনশন কেম ইন টু এন্ড। নন ইন্টারভেনশন পলিসি, নন ইন্টারভেনশন পলিসি মানে কি, মানে ইন্টারফেয়ার করা। এতদিন পর্যন্ত কি হচ্ছিল যে ইন্টারফেয়ার করবে না কোনো ইন্টারনাল, কোনো প্রিন্সলি স্টেটের ইন্টারনাল ম্যাটারে। থার্ড অ্যাংলো মারাঠাওয়ার দেখতে পেলাম এবং অ্যাবোলিশন অফ দ্য পেশোয়াশিপ, পেশোয়াশিপ অ্যাবোলিশ হল। ঠিক আছে, এবং এস্টাবলিশ রায়তওয়ারি সেটেলমেন্ট 1822 খ্রিস্টাব্দে, যেটা কোথায়, ডেকান রিজিয়ানে। নেক্সট হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং এর সময় ইম্পর্টেন্ট কি ছিল? উইলিয়াম বেন্টিং প্রথম আমরা 1833-এর এক দেখতে পাই, যেখানে উইলিয়াম বেন্টিংকে গভর্নর জেনারেল ইন্ডিয়া করা হয়, সারা ভারতের প্রধান করা হয়, গভর্নর জেনারেল ইন্ডিয়া। এবং পুরো যত আমাদের প্রেসিডেন্সিগুলো ছিল সেই সমস্ত প্রেসিডেন্সিকে গভর্নরশিপের আন্ডারে আনা হয়। তাহলে আলটিমেট আমরা 1833-এর মাধ্যমে কি দেখলাম, সেন্ট্রালাইজ পাওয়ার এস্টাবলিশ হতে দেখলাম। ঠিক আছে, এবং প্রথম সিভিল সার্ভিস, প্রথম সিভিল সার্ভিস ইন্ডিয়া, যেটা আমাদের বলা হয় না যে একটা সিস্টেমেটিক ওয়ে, প্রথম আমরা একটা সিস্টেম দেখতে পেলাম সিভিল সার্ভিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোন সময় সিভিল সার্ভিসকে অ্যাপেক্স বডি তৈরি করা, কোন সময় প্রথম ইন্ট্রোডিউস করা হলো, 1833-এ। এবং 1835-36 খুব ইম্পর্টেন্ট। আর তোমরা সবাই জানো যে উইলিয়াম বেন্টিংয়ের সময় আমরা লর্ড ম্যাকলেকে দেখতে পেয়েছিলাম। তো ম্যাকলে মিনিটে কি বলা হয়েছিল, যে আমাদের ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাশ করা হয় 35-এ। ঠিক আছে, সিভিল সার্ভিসের স্ট্রাকচার পরিবর্তন করার কথা বলা হয় 1833-এ। 1835-এ কি বলা হয়, ইংলিশ এডুকেশন অ্যাক্ট। ইংলিশ এডুকেশন অ্যাক্টের মাধ্যমে কি, যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইংলিশ হবে। এবং এখানে আমাদের যত আমাদের মিডিল ক্লাস এবং আপার ক্লাস সেকশন আছে তাদের প্রত্যেককে শিক্ষিত করা, তার কারণ হচ্ছে নেক্সট যত আমাদের ব্রিটিশ অফিসিয়ালস আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ানকে প্রয়োজন, তার জন্য তাদেরকে ব্রিটিশদের আদব কায়দা এবং কালচার শিখতে হবে।
যেখানে তারা দেখতে তো হবে ভারতীয়দের মতো ইন্ডিয়ান হবে, কিন্তু তাদের রুচি জ্ঞান এগুলো হবে কিন্তু ব্রিটিশদের মতো। তো পুরোপুরি এখানে ইংলিশ, যেটাকে আমরা বলি অ্যাংলিসিস্ট মেন্টালিটি, কিন্তু দেখা গেল ইংলিশ এডুকেশনকে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করা হবে। তো ইংলিশ এডুকেশন অ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এক্সামে বিভিন্নভাবে কিন্তু এর পরীক্ষায় কিন্তু প্রশ্নটা দেয়। এবং সব থেকে বড় কথা, উইলিয়াম বেন্টিংয়ের সময় আমরা প্রথম মেডিকেল কলেজ দেখতে পারলাম, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে 35 চার্লস মেটক্যাফ। এই চার্লস মেটক্যাফকে, কারণ তোমরা জানো উইলিয়াম বেন্টিংয়ের ঠিক পর কিছুদিন আমাদের জন অ্যাডামস অ্যাপয়েন্ট হয়েছিলেন, ঠিক ভাইসরয় ছিলেন না, কিন্তু ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সেই সিচুয়েশনটাকে রাখার জন্য। তো তখন জন অ্যাডামস প্রথমে এসে কি করেছিলেন, উনি প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেসের ওপর রেগুলেটিং, মানে যেটাকে আমরা বলি যে ইন্ডিয়ান প্রেসকে মানে বন্ধ করার জন্য, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের প্রেস অ্যাক্ট এর রেখেছিলেন, সেই 1823-এর প্রেস অ্যাক্ট, ঠিক আছে, 1823-এর প্রেস অ্যাক্ট। সেই 1823-এর প্রেস অ্যাক্টকে আমরা কি দেখতে পারলাম, যেটা কন্টিনিউ হয়েছিল উইলিয়াম বেন্টিং এর আগে, ঠিক আছে, 1823-এ, সেটাকে লিবারেট করলেন কিন্তু চার্লস মেটক্যাফ। এই জন্য 35-36 এক বছরই ছিলেন উনি, লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস ওনাকে বলা হয়। কিসের জন্য? কারণ উনি জন অ্যাডামসের কিন্তু প্রেস অ্যাক্টকে কিন্তু রিমুভ করেছিলেন, ডিটাচ অল রেস্ট্রেন্টস অন ওপেন প্রেস, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অকল্যান্ড। এই অকল্যান্ডের সময় ইম্পর্টেন্ট কী ছিল, এবং অকল্যান্ড কী ছিলেন, ফেলিওর ছিলেন, অকল্যান্ড ছিলেন কি তার ফেলিওর পলিসি, ঠিক আছে, তার যে ট্রিপার্টাইট যে অ্যালায়েন্স হয়েছিল, যেখানে শাহ সুজার সাথে, রঞ্জিত সিংয়ের সাথে এবং ব্রিটিশদের সাথে, এটা কিন্তু পুরোপুরি ফেলিওর, কারণ শাহ সুজাকে অ্যাপয়েন্ট করতে চেয়েছিলেন আফগান চিফ হিসাবে। আর তোমরা জানো দোস্ত মোহাম্মদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আফগানদের কাছে, আফগানরা কোনোভাবে কম্প্রোমাইজ করেনি, দোস্ত মোহাম্মদকে, শাহ সুজাকে দোস্ত মোহাম্মদের জায়গা দেয়, তারা ইউনাইটেড হয়ে আন্দোলন করেছে এবং অপোজ করেছে শাহ সুজাকে। এবং আফগান পরিস্থিতি এমন একটা পজিশনে যায় যেখানে অকল্যান্ডকে কিন্তু তার ফেলিওরের জন্য তাকে তার পোস্ট ছাড়তে হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। তা নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে যে 42-44-এ এলেনবার্গ, লর্ড এলেনবার্গ, লর্ড এলেনবার্গ কেন ইম্পর্টেন্ট ছিলেন, সিন্ধ ওয়াজ অ্যানেক্সেশন এই সময়, ঠিক আছে, এবং স্লেভারি অ্যাক্ট অ্যাবলিশ হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। 1844-1848 কেন ইম্পর্টেন্ট, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, প্রথম হার্ডিন জোয়ানের সময় আমরা অ্যাংলো শিখ ওয়ার দেখি, প্রথম অ্যাংলো শিখ ওয়ার, এবং তারপরে ট্রিটি অফ লাহোর সাইন হয়। ডালহৌসি যখন আসে 48-এ, এখানে 4 বছর ছিলেন, তারপরে 48-56 পর্যন্ত, 1848 থেকে 56 পর্যন্ত, এখানে আমরা দেখতে পাই ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস কি? সেই ব্রিটিশ এক্সপ্যানশনারি পলিসি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি, যেখানে প্রত্যেক প্রিন্সলি স্টেট, যাদের উত্তরাধিকার থাকবে না সেই সমস্ত প্রিন্সলি স্টেট ব্রিটিশদের অন্তর্ভুক্ত হবে। এবং তোমরা জানো কত কনস্পিরেসি করে যাদের উত্তরাধিকার হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে কনস্পিরেসি করে, যাতে সেই এলাকা ব্রিটিশদের হাতে চলে যায়। চার্লস উডেন ডেসপ্যাচ, উডেন ডেসপ্যাচ 1854, প্রথম ম্যাগনাকার্টা ইংলিশ এডুকেশন অ্যাক্ট, পোস্ট অফিস অ্যাক্ট 1854, ফার্স্ট রেলওয়ে লাইন কানেক্টিং বম্বে অ্যান্ড থানে, এস্টাবলিশ ইঞ্জিনিয়ারিং কলেজ ইন রুরকি, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, ফার্স্ট টেলিগ্রাফ লাইন, এস্টাবলিশ পাবলিক ওয়ার্কস কমিটি, অ্যাবলিশন টাইটেলস অ্যান্ড পেনশন, স্টার্টেড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস অ্যান্ড উইডো রিম্যারেজ অ্যাক্ট। এই প্রত্যেকটা জায়গা ভালো করে মনে রাখতে হবে। 1856-57 যেখানে আমরা দেখতে পাচ্ছি লর্ড ক্যানিং রয়েছেন, তো লর্ড ক্যানিং সম্পর্কে এখানে আমরা বলবো, থ্রি ইউনিভার্সিটিজ অ্যাট ক্যালকাটা, মাদ্রাস, বম্বে 1857 ওয়ার এস্টাবলিশ, রিভোল্ট 1857 টুক প্লেস, পোস্ট অফ দ্য 1857 রিভোল্ট, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মেড ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, ক্যানিং বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া।
তাহলে এখানে আমরা প্রথম দেখতে পারলাম যে 1857 রিভোল্ট দেখতে শুরু হয়েছিল কার সময়। দেখো 1857-র অন্যতম কারণ ডক্ট্রিন অফ ল্যাপস, উত্তর যেখানে প্রত্যেকটা প্রিন্সলি স্টেট কিন্তু যত যারা আমাদের আন্দোলনে যোগদান করেছিল তাদের প্রধান কারণই ছিল ডক্ট্রিন অফ ল্যাপস, যে তাদের উত্তরাধিকার মানা হচ্ছে না, যেমন নানা সাহেবের উত্তরাধিকার মানা হচ্ছে। ঠিক আছে, ওদিকে হচ্ছে আমাদের বিহারের যে জমিদার ছিলেন, আড়া বিহারের যে জমিদার ছিলেন, ঠিক আছে, কুনওয়ার সিং, তাকেও তার জমিদারিত্বে তার উত্তরাধিকার মানা হচ্ছে না। যত উত্তরাধিকার, এরা প্রত্যেকে কেন জয়েন ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে বিরোধিতা করছে, তার কারণ হচ্ছে এটা। লর্ড ক্যানিং থ্রি ইউনিভার্সিটি এস্টাবলিশ হল, ঠিক আছে, লর্ড ক্যানিং এর সময় ইউনিভার্সিটি, তাহলে থ্রি ইউনিভার্সিটি, ক্যালকাটা, মাদ্রাস, বম্বে, সব থেকে আগে কোনটা, ক্যালকাটা। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মেড ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, ক্যানিং বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। নেক্সট এখানে একটা প্রশ্ন আছে, দেখো কোনটা কারেক্ট আনসার হবে, প্রত্যেকে বলে ফেলবে। হু অ্যামং দ্য ফলোয়িং সেট দ্য ক্যালকাটা মাদ্রাসা ইন 1781 এডি, ওয়ারেন হেস্টিংস, জনান্থন ডানকান, লর্ড ওয়েলেসলি, স্যার চার্লস উড, কোনটা কারেক্ট আনসার হবে, প্রত্যেকে বলে ফেলবে। Among the following set the Calcutta Madrasa in 1781 AD, Warren Hastings, Jonathan Duncan, Lord Wellesley, কি হবে, Warren Hastings। Next, Warren Hastings Calcutta Madrasa সম্পর্কে এখানে লেখা আছে, দেখো Calcutta Madrasa, later Calcutta Aliya Madrasa was the earliest of the state managed educational institutions under the British rule in India, it was founded by the Governor General Warren Hastings 1781, কিসের জন্য উনি এস্টাবলিশ করেছিলেন, স্টাডি পার্সিয়ান এন্ড আরাবিক। নেক্সট এখানে আমাদের লিস্ট অফ দ্য গভর্নর জেনারেল রয়েছে, যেখানে ওয়ারেন হেস্টিংস এর টাইমে এই সব কিছু কিন্তু আবার নতুন করে তোমাদের দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট রয়েছে, সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল, সুপ্রিম কোর্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ জুডিশিয়াল, সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল, সুপ্রিম কোর্ট, ফোর্ট উইলিয়াম 1774 এস্টাবলিশ, এশিয়াটিক সোসাইটি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সাপোর্টেড স্টপড মুঘল পেনশন শাহ আলম টু। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাবলিশ ডুয়েল সিস্টেম বেঙ্গল, ডুয়েল সিস্টেম যেটা লর্ড ক্লাইভ শুরু করেছিলেন সেটাকে বন্ধ করা হলো, মুভ ট্রেজারি মুর্শিদাবাদ থেকে ক্যালকাটায় নিয়ে আসা হলো, জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট ফার্স্ট নিউজ পেপার এই সময় হলো, ফার্স্ট অ্যাংলো মারাঠাওয়্যার, সেকেন্ড অ্যাংলো মারাঠাওয়্যার, ফার্স্ট রোহিলাওয়্যার, রিং ফেন্স পলিসি, রিং ফেন্স পলিসি খুব ইম্পর্টেন্ট, রিং ফেন্স পলিসি অনেকটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে, রিং ফেন্স মানে হচ্ছে বেড়া জালে আবদ্ধ করা। যত আমাদের গুরুত্বপূর্ণ প্রিন্সলি স্টেটগুলো ছিল, ওয়ারেন হেস্টিংস এর এই পলিসি ছিল যে প্রত্যেককে ব্রিটিশ গভর্নমেন্টের বেড়া জালে আবদ্ধ করা, সবাইকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্ভুক্ত করা, রিং ফেন্স পলিসি। ফার্স্ট ইন্ট্রোডিউস কে করলেন, ওয়ারেন হেস্টিংস, মানে একটা ঘিরের মধ্যে সমস্ত প্রিন্সলি স্টেটকে আনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোলে থাকবে, বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ফাউন্ডেড ক্যালকাটা মাদ্রাসা, যা আলিয়া মাদ্রাসা, ক্রিয়েশন কালেক্টর পোস্ট, ফার্স্ট গভর্নর জেনারেল প্রসিকিউটেড ফর ইমপিচমেন্ট, বলে মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে এস্টাবলিশ এখানে কে রয়েছে, দেখো কর্নওয়ালিস, কর্নওয়ালিসের সময় কি হয়, পার্মানেন্ট সেটেলমেন্ট বিহার বেঙ্গল, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, ইন্ট্রোডাকশন কর্নওয়ালিস কোর্ট, ইন্ট্রোডাকশন সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। ঠিক আছে, বিদ্যালয় অ্যাট বেনারস এস্টাবলিশ জনান্থন ডানকান, দেন গভর্নর অফ বম্বে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস সানসেট ল, এগুলো সব কটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এখানে যত আমাদের গুরুত্বপূর্ণ ভাইসরয়রা রয়েছেন, জন শোর, ফার্স্ট ব্যারন, আমরা জন শোরের সময় নন ইন্টারভেনশন পলিসি, চার্টার অ্যাক্ট 1793, তারপরে সেকেন্ড রোহিলা ওয়ার 1794, ব্যাটল অফ খর্দা, ব্যাটল অফ খর্দা হয়েছিল মারাঠা এবং নিজামদের মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের রিচার্ড ওয়েলেসলি ইম্পর্টেন্ট, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ফোর্ট অ্যাংলো মাইসোর ওয়ার, যেগুলো আমি তোমাদের বললাম কিছুক্ষণ আগে, ফোর্ট উইলিয়াম কলেজ কেন এস্টাবলিশ হয়েছিল, রাজভবন এস্টাবলিশ হয়েছিল কার সময়, এই ওয়েলেসলির সময়, রাজভবন কত সালে, 1803 সালে, যে রাজভবন এখন কলকাতার বুকে রয়েছে তো সবাই জানে।
নেক্সট হচ্ছে আমাদের জর্জ বার্লো। জর্জ বার্লোর সময় আমাদের ভেলোর মিউটিনি হয় এবং ব্যাংক অফ ক্যালকাটা এস্টাবলিশ হয়, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, নাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা কি বলি? ব্যাংক অফ ক্যালকাটা। লর্ড মিন্টো, লর্ড মিন্টোর সময় হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট, ট্রিটি অফ অমৃতসর, চার্টার অ্যাক্ট 1813, এবং 1809 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং এর সাথে হয়েছিল ট্রিটি অফ। এবার হচ্ছে আমাদের ফার্স্ট হেস্টিংস, হেস্টিংস এর সময় এন্ড করা হলো নন ইন্টারভেনশন পলিসি। যে নন ইন্টারভেনশন পলিসি আমরা কার সময় দেখতে পেয়েছিলাম, সেই জন শোরের থেকে নন ইন্টারভেনশন পলিসি ইন্ট্রোডিউস হয়েছিল, দেখতেই পাচ্ছ জন শোর। এটাকে এন্ড করলেন হচ্ছে আমাদের হেস্টিংস এর টাইমে। নন ইন্টারভেনশন মানে কোনো প্রিন্সলি স্টেটের কোনো ইন্টারনাল ম্যাটারে কোনো ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। তো থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, ট্রিটি অফ সগুলি। ট্রিটি অফ সগুলি কোথায় হলো? যেটা হচ্ছে আমাদের ব্রিটিশ এবং পর্তুগিজদের মধ্যে যে কনফ্লিক্টটা ছিল, ট্রিটি অফ সগুলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রিয়েশন বম্বে প্রেসিডেন্সি 1818, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের এস্টাবলিশমেন্ট রায়তওয়াড়ি সেটেলমেন্ট, রায়তওয়াড়ি সেটেলমেন্ট এস্টাবলিশ হলো, মহলবাড়ি সেটেলমেন্ট এস্টাবলিশ হলো, হিন্দু কলেজ এস্টাবলিশ হলো 1817, পিন্ডারি ওয়ার কমপ্লিট ডিস্ট্রাকশন, পিন্ডারি ক্ল্যান অফ ইন্ডিয়া, জেনারেল কমিটি পাবলিক ইনস্ট্রাকশন ফর্মড 1823। এর মাধ্যমে, এই জেনারেল কমিটির মাধ্যমে কেন অ্যাপয়েন্ট হয়েছিল, যে 1813 খ্রিস্টাব্দে বাৎসরিক 1,00,000 টাকা গ্র্যান্ট হচ্ছে 1813 এডুকেশন পারপাসে, সায়েন্স এবং লিটারেচারের জন্য, ইংলিশ লিটারেচারের জন্য, সেটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে। তো এই জেনারেল কমিটি পাবলিক ইনস্ট্রাকশনে দুটো পার্টে ডিভাইড হলো, একজন হচ্ছে অ্যাংলিসিস যারা ইংলিশ এডুকেশন সাপোর্টার, আর একটা পার্ট হচ্ছে আমাদের কি ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যভাষী। জন অ্যাডাম সম্পর্কে 1779 থেকে 1825, লাইসেন্সিং রেগুলেশনস নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে ক্যালকাটা ইউনিটারিয়ান কমিটি এস্টাবলিশড বাই দ্য রাজা রামমোহন রয়। ক্যালকাটা ইউনিটারিয়ান কমিটি কত সালে? 1779 থেকে 1825, এই জন অ্যাডামসের টাইমেই আমরা দেখি যে প্রেস অ্যাক্ট কিন্তু আমাদের প্রেসের ওপর, কিন্তু ওপেন প্রেসের ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করবে। তারপরেই কিন্তু আমাদের যখন উইলিয়াম বেন্টিং এলেন, তখন উইলিয়াম বেন্টিং এসে প্রথমেই কিন্তু, সরি উইলিয়াম বেন্টিং বলছি আমাদের চার্লস মেটক্যাপ, তিনি এসে কী করলেন, এই 23-এর প্রেস রেগুলেশন অ্যাক্ট এটা কিন্তু রিমুভ করলেন। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, নেক্সট এবার কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড নিয়ে এখানে কোনটা কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। কর্নওয়ালিস কোড নিয়ে এখানে কোনটা কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। দ্য কোড ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপাল সেপারেশন পাওয়ার, হারমোনাইজেশন টু পে বিটুইন কোম্পানি ফোর্স অ্যান্ড দোজ অফ ক্রাউন, আ গ্রেডেশন সিভিল কোর্স ওয়াজ ইন্ট্রোডিউস, সেপারেশন রেভিনিউ অ্যান্ড জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে কোনটা কারেক্ট আনসার হবে? 2, 3, and 4, D. 2, 3, 4, D. তার কারণ প্রিন্সিপাল অফ দ্য সেপারেশন পাওয়ার যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের বহু আগে। ঠিক আছে, প্রিন্সিপাল সেপারেশন পাওয়ার হচ্ছে কর্নওয়ালিস কোডে না, প্রিন্সিপাল সেপারেশন পাওয়ার ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর বিকাম দ্য হেড অফ দ্য রেভিনিউ, ডিস্ট্রিক্ট জাজ ওয়াজ অ্যাপয়েন্টেড জুডিশিয়ারি, অ্যান্ড এস্টাবলিশ মডার্ন পুলিশ ডিপার্টমেন্ট আন্ডার ইট, ডিস্ট্রিক্ট ডিভাইডেড ইন্টু নাম্বার অফ থানাস, দ্য হেড অফ দ্য থানাস অফ দারোগা। দ্য কর্নওয়ালিস কোড ওয়াজ নট অ্যাসোসিয়েটেড দ্য প্রিন্সিপাল সেপারেশন অফ পাওয়ার, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য ডিভিশন করা হয়। ঠিক আছে, তো যাই হোক, এখানে সেপারেশন পাওয়ার বলে কোনো শব্দ নেই, এখানে ডিভাইড করা হয় প্রত্যেকের রেসপন্সিবিলিটিকে, তার জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে ডেভেলপমেন্ট করার জন্য, ডেভেলপ করার জন্য। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে কর্নওয়ালিস কোডের প্রত্যেকটা পার্ট রয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কী কী করা হয়েছিল, ট্রেড রিফর্মস কী কী করা হয়েছিল, ট্রেড বোর্ড এস্টাবলিশ করা হয়েছিল, বোর্ড অফ ট্রেড, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাখা হয়েছিল এখানে দেখতেই পাচ্ছ, জুডিশিয়াল রিফর্মস, সিভিল কোর্টস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্রিমিনাল কোর্ট, এই ক্রিমিনাল কোর্টে আমাদের কোন কোন ডিপার্টমেন্ট আনা হয়েছিল, সদর নিজামত আদালত, সদর দিওয়ানি আদালত। ঠিক আছে, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে পয়েন্টস টু রিমেম্বার, কী কী পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, এবং সেভারাল রিফর্মস ক্যারিড আউট বাই কর্নওয়ালিস, দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান ওয়াজ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট কনসার্নিং দ্য রেভিনিউ।
ঠিক আছে, এখানে প্রত্যেকটা আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। কর্নওয়ালিস কী কী চেয়েছিলেন? হি এন্ট্রাস্টেড ডিউটিস কনসার্ন ট্রেড টু ট্রেড বোর্ড, রিডিউস দ্য নাম্বার অফ দ্য মেম্বার অফ দ্য বোর্ড অ্যান্ড অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কমিশন বেসিস। ঠিক আছে, এই প্রত্যেকটা কর্নওয়ালিস এস্টাবলিশ পুলিশ পোস্ট, অ্যাপয়েন্ট পুলিশ সাব ইন্সপেক্টর মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, কোর্ট এস্টাবলিশ হায়ারার্কি সিভিল কোর্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি কে কোন জায়গায় রয়েছে, মুন্সিপ কোর্ট ফার্স্ট, তারপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট, ফোর প্রভিনশিয়াল কোর্ট, টপে রয়েছে হচ্ছে সদর দিওয়ানি আদালত, সদর নিজামত আদালত কোথায় কোথায় ছিল, সদর নিজামত ক্রিমিনাল কেস করা হতো বা সার্কিট কোর্টস করা হতো কয়েকটা জায়গায়, যেখানে পাটনা, ঢাকা, মুর্শিদাবাদ, ক্যালকাটা। ঠিক আছে, সদর নিজামত আমরা কোন কোন রিজিয়ানে দেখতে পেয়েছিলাম কর্নওয়ালিসের সময়। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের সময়। যাই হোক, এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় অনেক সময় দিতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উইলিয়াম বেন্টিংয়ের টাইম কেন ইম্পর্টেন্ট, সেন্ট হেলিনা অ্যাক্ট এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইংলিশ এডুকেশন অ্যাক্ট, এই তিনটে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট উইলিয়াম বেন্টিংয়ের সময়। আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের বলে দিয়েছি প্রথমেই, যারা এখন জয়েন করছো তারা কিন্তু প্রথম থেকে ক্লাসটা দেখো, বুঝতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের মেটক্যাফ, যাকে যেটা তোমাদের পরীক্ষায় আসে, প্রিলিমসে আসে, রিপিল করে লাইসেন্সিং সিস্টেম 1823 জন অ্যাডামসের টাইমে, এবং ওনাকে কিন্তু নোন অ্যাজ লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস এস্টাবলিশ। ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এস্টাবলিশ হয় 1936, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি 1936 কার সময় পাবলিক লাইব্রেরি হয়, এই চার্লস মেটক্যাফের সময়। রাজভবন কার সময়, 1803 খ্রিস্টাব্দে, ওয়েলেসলির সময়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। জর্জ ইডেন, জর্জ ইডেন ট্রিপার্টাইট, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অকল্যান্ড, যাকে আমরা বলি জর্জ ইডেন ফার্স্ট আর্ল অফ অকল্যান্ড, অকল্যান্ডের সময় হচ্ছে ত্রিপার্টাইট ট্রিটি, কাদের মধ্যে হয়েছিল, ব্রিটিশ শাসুজা মহারাজা রঞ্জিত সিং এগেনস্ট, কার এগেনস্টে, দোস্ত মোহাম্মদের এগেনস্টে, কিন্তু সাকসেসফুল কি হলো না, ফেলিওর হলো অকল্যান্ড, আর অকল্যান্ড তার পোস্ট ছাড়তে বাধ্য হলো। ব্যাঙ্ক অফ বম্বে, ব্যাঙ্ক অফ বম্বে, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ঠিক আছে, এগুলো সব একত্রিত হয়েই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়। এই ব্যাঙ্ক অফ বম্বে কার সময়, অকল্যান্ডের সময়। ফার্স্ট বেঙ্গলি ডেইলি নিউজ পেপার কি, সংবাদ প্রভাকর, ওয়াজ পাবলিশ 1839। তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফর্ম দেবেন্দ্রনাথ টেগর 1839 কার সময়, এই অকল্যান্ডের সময়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে দেয়। ঠিক আছে, এলেনবার্গের সময় ইম্পর্টেন্ট কি হলো, ব্যাঙ্ক অফ মাদ্রাস, এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাস, ব্যাঙ্ক অফ বেঙ্গল। ঠিক আছে, সেই ব্যাঙ্ক অফ মাদ্রাস হচ্ছে আমাদের এলেনবার্গ, এবং স্লেভারি অ্যাক্ট অ্যাবলিশ করেছিল। হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1857 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার সময়, 1856 কি, কে ছিলেন বলো, ক্যানিং, ক্যানিং এর সময় উইডো রিম্যারেজ অ্যাক্ট, উইডো রিম্যারেজ কে ড্রাফট করেছিলেন, কে, ডালহৌসি। সিপাহী বিদ্রোহ কার সময়, ক্যানিং এর সময়। ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস, চার্লস উডেন ডেসপ্যাচ, ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন বোম্বে, বোম্বে টু থানে 1853, ফার্স্ট টেলিগ্রাফ লাইন শুরু হলো ডায়মন্ড হারবার টু ক্যালকাটা 1851 খ্রিস্টাব্দে, পোস্ট অফিস অ্যাক্ট এলো লর্ড ডালহৌসি 1854, পাবলিক ওয়ার্ক পিডাব্লিউডি এলো 1854, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার এটা খুব ইম্পর্টেন্ট 1848-49, সান্থাল রেভিলিয়ন সবই হচ্ছে আমাদের ডালহৌসির সময়, হার্ডিঞ্জ, হার্ডিঞ্জ ওয়ান ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, ট্রিটি অফ লাহোর এস্টাবলিশ হলো, ট্রিটি অফ লাহোর, ব্রিটিশ কনফিসকেট কাশ্মীর ফ্রম শিখস, তাহলে ব্রিটিশরা কাশ্মীরকে কেড়ে নিল শিখদের কাছ থেকে, কারণ এটা আগে কাদের দখলে ছিল, শিখদের, রঞ্জিত সিং এর, সেখান থেকে রাজা অফ জম্মু কিনে নিলেন, গুলাব সিং কিনে নিলেন 75 লক্ষ টাকা দিয়ে। ঠিক আছে, আর রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ ফার্স্ট আমাদের। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে খুব ভালো করে পড়বে, যে যেখানে বুঝতে পারবে না অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট প্ল্যান স্কিম কমিশন অফ ব্রিটিশ রেকমেন্ডেড আ 12-year স্কুল অ্যান্ড কোর্সেস আফটার পাসিং দ্য ইন্টারমিডিয়েট এক্সামিনেশন রাদার দ্যান দ্য ম্যাট্রিকুলেশন, হান্টার এডুকেশন কমিশন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, সার্জেন্ট প্ল্যান, স্যাডলার কমিশন, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, স্কুল প্ল্যান, স্যাডলার কমিশন 1917, যারা রেকমেন্ড করেছিল 12-year স্কুল কোর্স আফটার পাসিং ইন্টারমিডিয়েট এক্সামিনেশন রাদার দ্যান ম্যাট্রিকুলেশন, দ্য স্টুডেন্টস ওয়ার টু এন্টার দ্য ইউনিভার্সিটি, এটা আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করছি, এখানে লর্ড ক্যানিং নিয়ে, লর্ড লরেন্স নিয়ে, লর্ড
মেয়ো নিয়ে, লর্ড লিটন নিয়ে, লর্ড ব্রিপন নিয়ে, লর্ড ডাফরিন এবং লাংসডাউ। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যানিংয়ের সময় যেটা আমি তোমাদের ফার্স্টেই বলে ইউনিভার্সিটি ক্যানিং ফার্স্ট ভাইসরয় হিসাবে এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, এবং আমাদের ক্যানিংয়ের সময় প্রথম আমরা মহাবিদ্রোহ কার সময় দেখতে পেয়েছিলাম, ঠিক আছে, এগুলো, তারপরে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশ হয়েছিল কার সময়, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লর্ড লরেন্স খুব ইম্পর্টেন্ট, হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল কোন কোন হাইকোর্ট, হি ক্রিয়েটেড ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট, টেলিগ্রাফ লাইন ফার্স্ট ইউরোপে শুরু হয়েছিল, ওপেন হয়েছিল লর্ড লরেন্সের সময়, এবং ডালহৌসির সময় টেলিগ্রাফ লাইন ওপেন হয়েছিল 1851, ডায়মন্ড হারবার টু ক্যালকাটা, মনে রাখবে। লর্ড মেয়ো, লর্ড মেয়ো কেন ইম্পর্টেন্ট ছিল, এই পিডিএফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। প্রথম ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন মানে অর্থনৈতিক বিকেন্দ্রিকতা, ঠিক আছে, অর্থনৈতিক যে পাওয়ার তাকে ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে। লর্ড মেয়ো আমরা প্রথম ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজ মানে অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন করা হলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। হি এস্টাবলিশ রাজকোট কলেজ, কাথিয়াওয়াড়, মেয়ো কলেজ, আজমির। ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া কার সময়? লর্ড মেয়ো। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে? লর্ড মেয়ো। এবং তিনি অনলি ভাইসরয় যিনি মার্ডার হয়েছিলেন অফিসে বাই দ্য পাঠান ইন, এবং এই পাঠান কাদের ছিলেন? ওয়াহাবি মুভমেন্ট, ঠিক আছে। লর্ড লিটন, লর্ড লিটন তো তোমরা জানো সব থেকে কুখ্যাত রুলার, এবং এই সময় আমরা দেখতে পাই ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া কাইজারি হিন্দ দেওয়া, স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস হলো 1879, ঠিক আছে, 21-19 করা হলো এজ লিমিটেড, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, এগুলো সব এলো। তো এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। লর্ড রিপন কেন ইম্পর্টেন্ট ছিল? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে পারি। কেন লোকাল সেলফ গভর্নমেন্ট? যে আমরা সেলফ গভর্নমেন্ট কনসেপ্টটা বাট অটোনমাস পাওয়ার দেওয়া লোকাল গভর্নমেন্টকে, এটা আমরা দেখতে পেয়েছিলাম লর্ড রিপনের ক্ষেত্রে। এবং ওনার যে ইন্ডিয়ান এডুকেশন কমিটি ছিল, কমিশন ছিল, সেখানে উনি ঘোষণা করেছিলেন যে এডুকেশনের প্রত্যেকটা রেসপন্সিবিলিটি দেওয়া হবে কার কাছে? লোকাল বোর্ডের কাছে, ঠিক আছে। ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট এস্টাবলিশ হলো, এজ অফ দ্য এন্ট্রি সিভিল সার্ভিস এটা বাড়ানো হলো 21 বছর, 19-21 করা হলো ফেরাবার রিপনের সময়। ইট প্রোহিবিটেড চাইল্ড লেবার বন্ধ করা হলো। ইলবার্ট বিল ইন্ট্রোডিউস হলো, পাস লোকাল সেলফ গভর্নমেন্ট 1882। লর্ড ডাফরিন 1884-1888 হি ফর্মড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডাফরিনের সময় আমাদের দেখা গেছিল, এবং বেঙ্গল কি বলো টেন্যান্সি অ্যাক্ট পাশ হয়েছিল। লর্ড ল্যান্সডাউন ফ্যাক্টরি অ্যাক্ট, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস্ট হলো 1892, যেখানে আমরা প্রথম দেখতে পারলাম ভারতীয়দের ইলেকশন ভোটিং পাওয়ার দেওয়া হলো, কিন্তু সেটা ইনডাইরেক্টলি ইলেকশনকে অ্যালাউ করা হলো, ঠিক আছে। হুইচ অফ দ্য কলেজ ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ লর্ড ওয়েলেসলি ফর দ্য ট্রেনিং অফ দ্য সিভিল সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ কাস্টমস অফ ইন্ডিয়া? ইস্ট ইন্ডিয়া কলেজ, পাঞ্জাব ন্যাশনাল কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ। আমাদের আনসার কি হবে? ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে এস্টাবলিশ হয়, লর্ড ওয়েলেসলির সময় কী কী ইম্পর্টেন্ট ছিল, এগুলো ভালো করে কিন্তু মনে রাখবে। এবার নেক্সট হচ্ছে লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড হার্ডিঞ্জ, লর্ড চেমসফোর্ড, রিডিং, আরউইন উইলিংডন, লিনলিথগো, ওয়াবেল এবং মাউন্টব্যাটেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট কার্জনের সময়। যেমন ধরো হোয়াইট মিউটিনি ইম্পর্টেন্ট, এনশিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমাদের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ইম্পর্টেন্ট, তারপরে আমাদের পাঞ্জাব ল্যান্ড অ্যালিনেশন অ্যাক্ট ইম্পর্টেন্ট, পার্টিশন অফ বেঙ্গল ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা কার সময় হয়েছিল? লর্ড কার্জনের সময়, প্রথম ভাইসরয় ছিলেন, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে হচ্ছে লর্ড মিন্টো, মর্লে মিন্টো রিফর্মস ইম্পর্টেন্ট, মিন্টো টু যার সময়, লর্ড হার্ডিঞ্জ
হার্ডিঞ্জের সময় আমরা দেখতে পারলাম ক্যাপিটাল ট্রান্সফার হলো ক্যালকাটা টু দিল্লি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং গান্ধীজি ভারতবর্ষের পলিটিক্সে এলেন এই সময়। হোম রুল মুভমেন্ট লঞ্চ হলো অ্যানি বেসান্তের দ্বারা। চেমসফোর্ড কেন ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ, রাওলাট অ্যাক্ট, এই সময় অগস্ট ডিক্লারেশন, যে অগস্ট ডিক্লারেশন কোথায় প্রথম ঘোষণা করা হয়েছিল, লখনৌ প্যাক্টের রেকমেন্ডেশন অনুযায়ী, ঠিক আছে, পরবর্তীকালে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট টুক প্লেস, ওমেন ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড অ্যাট পুনা 1919, ঠিক আছে। লর্ড রিডিং, লর্ড রিডিং কি জন্য ইম্পর্টেন্ট ছিলেন এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। লর্ড রিডিং কেন ইম্পর্টেন্ট ছিলেন, লর্ড রিডিং এর সময় আমরা কি দেখি, নন কোঅপারেশন মুভমেন্টে আমরা দুজন ভাইসরয়কে দেখি, লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, ঠিক আছে। চৌরি চৌরা ইনসিডেন্ট টুক প্লেস, ফরমেশন অফ স্বরাজ পার্টি, আহমেদাবাদ সেশন, আইএনসি হেল 1921। লর্ড আরভিন কেন ইম্পর্টেন্ট, 1926-31, সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া ইন 1928, ডান্ডি মার্চ ওয়াজ হেল্ড ইন 1930, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ 1930, গান্ধী আরিন প্যাক্ট ওয়াজ সাইন, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1931, ওয়েলিংটন ক্যান ইম্পর্টেন্ট 31-36, পুনা প্যাক্ট ওয়াজ সাইন, সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হেল্ড ডিউরিং দ্য টাইম, কমিউনাল অ্যাওয়ার্ড স্টার্টেড ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ওয়াজ পাসড। লর্ড লিনলিথগো ক্যান ইম্পর্টেন্ট ছিলেন 36-44, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এনফোর্স দ্য প্রভিন্স, ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া 42, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ স্টার্টেড 42, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টুক প্লেস 1939। লর্ড ওয়াবেল কেন ইম্পর্টেন্ট ছিলেন, সিমলা কনফারেন্স 45, মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফেলড, সিমলা কনফারেন্স, ঠিক আছে। কারণ তোমরা জানো যেটা আমরা ওয়াবেলের সময় দেখতে পেয়েছিলাম, সিমলা প্যাক্ট, যে সিমলা প্যাক্ট আমরা আগেও দেখতে পেয়েছিলাম যেটাকে আমরা মলেমিন্টো রিফর্মস বলি, ওটাও সিমলা প্যাক্ট ছিল। ওয়াবেলেরও হচ্ছে সিমলা প্যাক্ট আমরা দেখতে পাই, যেটা ফেলিওর ছিল, ঠিক আছে, যেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। অ্যান্ড ক্যাবিনেট মিশন প্ল্যান লঞ্চড, এবং প্রথম আমরা মিটিং, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন, সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 থেকে কিন্তু শুরু হয়। ইলেকশন পার্টটা, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কীভাবে অ্যাপয়েন্ট হবে, ইলেকশনের মাধ্যমে, পার্টি ইলেক্টেড, পার্টি নমিনেটেড, ঠিক আছে। আর লর্ড মাউন্টব্যাটেন, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেল, যেখানে ওনাকে আমরা কী বলি, লাস্ট ভাইসরয়, ফার্স্ট গভর্নর জেনারেল ফ্রি ইন্ডিয়া। পার্টিশন ইন্ডিয়া এনঅ্যাক্টেড হলো 3rd June 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড হলো 4th July, ব্রিটিশ পার্লামেন্টে এলো এবং 18th July পাস হলো। এবং ওনার পরে সাকসেস, মানে যদি 48-এ 13th June চলে যাওয়ার পর অ্যাপয়েন্ট হলো ভারতবর্ষের গভর্নর জেনারেল, লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচার্য। মন্টেগো ডিক্লারেশন 1970 প্রোভাইডেড ফর ওয়ান অফ দ্য ফলোইং, হুইচ ওয়ান ইজ ইট, ওয়াজ ইট responsible government after world war, responsible government after world war, এটা আমাদের মনে রাখতে হবে। মন্টেগো ডিক্লারেশন 1917 প্রোভাইডেড ফর হুইচ অফ দ্য ওয়ান ফলোইং, হুইচ ওয়ান ওয়াজ ইট, ডোমিনিয়ন স্টেটাস আফটার ওয়ার্ল্ড ওয়ার, রেসপন্সিবল গভর্নমেন্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার, সেলফ গভর্নমেন্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার, সেলফ গভর্নমেন্ট থ্রু গ্র্যাজুয়াল স্টেজ, তার মানে এখানে ডায়ার্কি সিস্টেমের কথা বলা হচ্ছে, এখানে ডায়ার্কি সিস্টেমের কথা বলা হচ্ছে, যেখানে ডায়ার্কি হচ্ছে আমাদের কেমন সিস্টেম, সেন্ট্রাল এবং প্রভিন্স, সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নর, প্রভিনশিয়াল গভর্নর, এবং প্রত্যেককে তাদেরকে সাবজেক্ট ডিভিশন করা হচ্ছে, একটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট, আবার ফের রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট। এখানে সেলফ গভর্নমেন্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন রয়েছে, 1919-47 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মেইন ফিচার কী কী ছিল, এই প্রত্যেকটা মনে রাখতে হবে, যেমন ডিক্লারেশন, দ্য ডিক্লারেশন, ডার্কি ইন দ্য প্রভিন্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট রিমেন ইউনিটারি, শর্ট কামিং অ্যাক্ট 1919, এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করবো, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে মনে রাখবে এটা, যেখানে ফার্স্ট আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে দেখতে পাচ্ছি, ওয়ারেন হেস্টিংসের যে 1781 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা খুব ইম্পর্টেন্ট ডিফেক্ট, সেখানে 17 সেটেলমেন্ট অ্যাক্ট কেন এলো, সেটেলমেন্ট অ্যাক্ট তোমরা জানো যে মহারাজা নন্দকুমারের ফাঁসির পর বিভিন্ন রকম যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন ইংল্যান্ডে, বা আমরা এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠান, তারা প্রত্যেকে কী করতে থাকলো, অপোজ, মানে যেটা সমালোচনা করতে থাকলো এই গভর্নমেন্টে, ঠিক আছে। তো সেখানে
আমাদের প্রথম আমরা দেখতে পাচ্ছি কি প্রভিশন দিস অ্যাক্ট ডিমার্কেট দ্য রিলেশনশিপ সুপ্রিম কোর্ট, মানে এক্সিকিউটিভ আর জুডিশিয়ারিকে সেপারেট করা এর মাধ্যমে, এবং যত আমাদের রেগুলেটিং অ্যাক্টে যত ভুল খারাপ যে বিষয়গুলো ছিল সেগুলোকে দূর করা হবে। নেক্সট হচ্ছে মাদ্রাসা আলিয়া ক্যালকাটা মাদ্রাসা, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন গীতা এবং হিতোপদেশ ইংলিশ চার্লস উইকেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এক্স্যাক্টলি যেগুলো আসে, সদর দিওয়ানি আদালত ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড রেভিনিউ ইন ব্রিটিশ ইন্ডিয়া এস্টাবলিশ ক্যালকাটা ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিসের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, পারমানেন্ট সেটেলমেন্ট, যেটা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, এবং সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস করেছে, ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কনভিনিয়েন্টেড এবং আনকনভিনিয়েন্টেড সিভিল সার্ভিস। হু অ্যামাং দ্য ফলোয়িং পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ সিভিল সার্ভিস, তারপরে লর্ড কর্নওয়ালিসকে। ইয়েস, লর্ড কর্নওয়ালিস সম্পর্কে ওয়ারেন হেস্টিং লেড ফাউন্ডেশন সিভিল সার্ভিস, আমরা ওয়ারেন হেস্টিংস ফাউন্ডেশন করেছেন 1772, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোস্ট, ডিএম পোস্ট, ঠিক আছে। এই ডিএম পোস্টটাই পরবর্তীকালে সিভিল সার্ভিসের আন্ডারে আসে। কিন্তু আমি যদি বলি সিভিল সার্ভিস ফাদার অফ সিভিল সার্ভিস, সেটা তো আর ওয়ারেন হেস্টিংস ইন্ট্রোডিউস করেননি, সেটা করেছেন কর্নওয়ালিস, তাই আমরা কর্নওয়ালিসকেই বলবো। জন শোরের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কোনটা ছিল, জন শোর নন ইন্টারভেনশন পলিসি, এটা মনে রাখতে হবে। লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, নন ইন্টারভেনশন পলিসি, নন ইন্টারভেনশন পলিসি মিন্স হচ্ছে কোনো প্রিন্সলি স্টেটের ইন্টারফেয়ার করবে না ইন্টারনাল ম্যাটারে। জর্জ বার্লো ভেলোর মিউটিনি, ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ফাউন্ডেড পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট 1854। লর্ড ডালহৌসির সময় আমরা কোনগুলো, কোন বিষয়, কোন রিফর্মসগুলো, কোন কোন ক্ষেত্রে রিফর্মস আমরা দেখতে পাই, তো এগুলো মনে রাখতে হবে। লর্ড এলগিনের সময় ইম্পর্টেন্ট কি ছিল, ওয়াহাবি মুভমেন্ট, যেটাকে লর্ড এলগিন কিন্তু সাপ্রেসও করেছিলেন, ঠিক আছে, যেটা ব্রিটিশদের এগেনস্টে জিহাদ ঘোষণা করে, যেটা সব থেকে বেআইনি ছিল জিহাদ। জন লরেন্স টেলিগ্রাফ এগ্রিমেন্ট, ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ এগ্রিমেন্ট, এটা ভালো করে মনে রাখতে হবে। পাঞ্জাব এবং অদ টেন্যান্সি অ্যাক্ট লর্ড লরেন্সের সময় শুরু হলো, এলাহাবাদ হাইকোর্ট এস্টাবলিশ হলো লরেন্সের সময় 65। এই 65 কিন্তু আমাদের ক্যালকাটা, বম্বে, মাদ্রাস হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। লর্ড মেয়র সময় ডিসেন্ট্রালাইজেশন ফাইনান্স, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। Who among the following British Governor General abolished slavery in India? Lord Ellenborough. Lord Ellenborough 1843, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। স্লেভারি অ্যাক্ট অ্যাবলিশ হয়েছিল, এলেনবার্গ ইজ দ্য বেস্ট নোন কনকোয়েস্ট অফ দ্য সেম। অ্যাড ইজ দ্য ফলোয়িং ভাইসরয় ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ওয়াভেল, চেমসফোর্ড, ডাফরিন, ক্যানিং। ফার্স্ট কে হয়, ক্যানিং, ডি, তারপর সি, তারপর বি, তারপর এ, কোনটা, ডি, ডিসি, ডিসি না, ভুল, এটা হবে ডিসিবিএ, 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 ঠিক আছে। প্রত্যেককে বলা হচ্ছে, যারা এখনও তোমরা অ্যাকাডেমি ক্লাসে জয়েন করোনি, প্রত্যেককে ক্লাসে জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব। মানে দু বছরের সাবস্ক্রিপশনে তোমরা তিন মাস পাচ্ছ, এক বছরের সাবস্ক্রিপশনে 2 মান্থ পাচ্ছ, এটা তোমাদের জন্য খুবই হেল্প হবে। WBPSC মেন্স আনসার রাইটিং, WBCS মেন্স আনসার রাইটিং শুরু হয়েছে অ্যাকাডেমি ক্লাসে, যেখানে সাবস্ক্রিপশন প্ল্যান দেখতে পাচ্ছ, প্রত্যেকটার ওপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো। অবশ্যই তোমরা কিন্তু দেরি না করে লেটস ক্র্যাক WB এক্সামকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশন আজই নাও, কারণ এই সমস্ত ফ্যাসিলিটি পেতে গেলে এবং আনএকাডেমিতে অ্যাডভান্স প্রিপারেশন পেতে গেলে তোমাদের কিন্তু ক্লাসে জয়েন করতে হবে। ফ্রি ক্লাসের মাধ্যমে কিন্তু সব ডিটেলস কিন্তু পাওয়া যাবে না, তো অবশ্যই জয়েন করো, এই রেফারেল কোড ইউজ করো আর আজই জয়েন করো, দেরি করো না। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাই।